ইংলিশের 4 নম্বর ক্লাসে কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এই প্যারাগ্রাফগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং এই প্যারাগ্রাফগুলো থেকেও কিন্তু তুমি আগামীতে পরীক্ষা দিতে গেলে চান্স পেতে পারো। তো যাই হোক, সর্বপ্রথম সবাইকে সোজা একাডেমির পক্ষ থেকে স্বাগতম এবং সোজার জন্য একাডেমি চেষ্টা করছে তোমরা যারা আগামীতে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে, তোমরা বাসায় বসে যাতে খুব ভালোভাবে একটা গাইডলাইন পাও, একটা প্রিপারেশন নিতে পারো, সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করছি। তো যাই হোক, আজকে 4 নম্বর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তোমাদেরকে আমি সাজেশন দিব, তোমরা একটু কষ্ট করে বাসায় বসে যে কোনো নোট বই থেকে বা লাইন বই থেকে মুখস্থ করে ফেলো। পাশাপাশি একটা মেডিকেল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে জানতে চাও যে চুল পাকা থাকলে ডিফেন্সে চাকরি পাওয়া যায় কিনা বা পরীক্ষায় দিতে গেলে মেডিকেলে বাদ দেবে কিনা। তো বাদ দিবে কি দিবে না, তোমার চুলের পাকা থাকলে সেটা সমস্যা সমাধান কিভাবে করবা, এটা আমি ভিডিওর একদম শেষে আলোচনা করব। এখন সবাই একটু আমার মনিটরের দিকে লক্ষ্য করো, এখানে কিছু আমি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ দিয়েছি, 16টি প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফটি দেখো, 21 ফেব্রুয়ারি অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই প্যারাগ্রাফটা কিন্তু খুব আসে সেনাবাহিনী লিখিত পরীক্ষায়। এরপরে এ ফার্মার, এ স্কুল ম্যাগাজিন, ইউর ভিলেজ, ইউর প্যারেন্টস, ইউর স্কুল অথবা কলেজ, ইউর হবি, ইউর এম ইন লাইফ, ইউর ফ্যামিলি, বাংলাদেশ, ইউর কান্ট্রি, ইউর মাদার ল্যান্ড, কম্পিউটার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইউর টিচার, ভিক্টোরিয়া ডে এবং ডিসিপ্লিন। এই 16টি প্যারাগ্রাফ আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামীতে সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমরা এই প্যারাগ্রাফগুলো একটু পড়ে ফেলো। আশা করি তুমি এখান এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কিন্তু তুমি কমন পেতে পারো। এবং যারা মনে করছো আগামীতে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী সৈনিক পদে, যারা আরো অধিক প্রস্তুতি নিতে চাও, ভালোভাবে গাইডলাইন নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিনিয়ত স্টুডেন্ট আসে, এসে আমাদের এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, হোস্টেলে থেকেই কেউ 1 মাস কেউ 2 মাস এভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আর প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষা দিতে যায় কেউ, তখন তার আত্মবিশ্বাস থাকে এবং আত্মবিশ্বাস যত বেশি থাকবে তুমি তত পরীক্ষায় ভালো করতে পারবে, এটাই কিন্তু সকল পরীক্ষার নিয়ম। তো যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম অনেকের চুল পাকা সমস্যা থাকে, চুল পাকা থাকলে আসলে খুব অতিরিক্ত মাত্রায় চুল যদি পেকে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিফেন্সে নেবে না, আমার জানা মতে নেয় না, অনেক প্রার্থীকে দেখছি বাদ দিয়ে দেয় প্রাথমিক মেডিকেল। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করবে, চুলকে ছেড়ে দিয়ে যাওয়া সেটা তো সমস্যা হতে পারে। সব থেকে ভালো হয় ভালো একজন হেয়ার স্পেশালিস্টের কাছ থেকে তুমি পরামর্শ নাও, অথবা ভালো পার্লার আছে ছেলেদের, পার্লারে গিয়ে তুমি সেলুন আছে ছেলেদের, সেলুনে গিয়ে তুমি ই করতে পারো, চুলে হচ্ছে হরমোন বা প্রোটিন থেরাপি দিতে পারো, এটা হয়তো 2-1 মাস সময় লাগে, এর মাধ্যমে তোমার একটা ন্যাচারাল ব্ল্যাক শাইনিং আসবে। তুমি পরীক্ষার আগে থেকে এটা একটু প্রিপারেশন নিতে পারো যদি চুল পাকার সমস্যা থেকে থাকে, কারণ বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর মেডিকেলটা খুবই গুরুত্বের সাথে দেখা হয়। এই পরীক্ষাগুলোতে চান্স পেতে চাইলে, এই বাহিনীগুলোতে চান্স পেতে চাইলে তোমাকে মেডিকেলে ফিট হতে হবে শতভাগ, কারণ মেডিকেলে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেখানে কাউকে স্যাক্রিফাইস করা হয় না। এখন কেউ মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যায় বা কে সেনা সন্তান কোটা নিয়ে যায় বা কেউ অন্য কোটা নিয়ে যায়, এগুলো কিন্তু আসলে ডিফেন্সে যারা পরীক্ষক থাকে তারা কোনোভাবে আগে দেখে না। তোমাকে সবার আগে তোমার মেডিকেল ফিট আছে কিনা সেটা তোমাকে প্রুফ করতে হবে, এরপরে লিখিত পরীক্ষার বিষয়। তো যাই, লিখিত পরীক্ষাও মেডিকেলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আজকে 4 নম্বর ইংলিশ ক্লাসে শিখলাম, প্যারাগ্রাফের কিছু টপিকস আমি দিয়ে দিলাম, এবং পূর্ববর্তী ক্লাসগুলোর ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, গিয়ে ওই টিউটোরিয়ালগুলো একটু দেখে আসবা, কারণ ওই ভিডিওগুলো তো অনেক গুরুত্বপূর্ণ আমি সাজেশন দিয়েছি, যে সাজেশনগুলো ফলো করলে তোমরা সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কমন পেতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।